থেকেই আমাকে বলছে যে দাদা বাড়িতে এতগুলো কুকুর আছে, এসি লাগান এসি লাগান। তো ফাইনালি সেই প্ল্যানিংটা করে ফেলেছি। তো আপাতত দোতলা এসি লাগাচ্ছি, তিনতলা এসি লাগাতে পারবো না, কেন একসঙ্গে দুটো এসি করতে গেলে অনেকটাই খরচা সাপেক্ষ হয়ে যাবে। তো সেদিকে এখন কিছু করছি না। তো এখন দোতলাটা এসি লাগাচ্ছি, ওপরে তিনতলাতে একটা কুলার লাগিয়েছি, কুলার এখনও এসে পৌঁছায়নি, পেমেন্ট করা হয়ে গেছে গ্রেডিস্টানে। একটা 65 লিটারের কুলার লাগিয়েছি, মানে সে বিশাল আলমারির মতন একটা কুলার, বিশাল হাওয়ার ফ্লো। হাই বন্ধুরা, পমস্কেয়ারে আপনাদের স্বাগত। তো সব প্রত্যেকেই আমাকে বলছে যে দাদা বাড়িতে এতগুলো কুকুর আছে, এসি লাগান এসি লাগান। তো ফাইনালি সেই প্ল্যানিংটা করে ফেলেছি। তো আপাতত দোতলা এসি লাগাচ্ছি, তিনতলা এসি লাগাতে পারবো না, কেন একসঙ্গে দুটো এসি করতে গেলে অনেকটাই খরচা সাপেক্ষ হয়ে যাবে। তো সেদিকে এখন কিছু করছি না। তো এখন দোতলাটা এসি লাগাচ্ছি, ওপরে তিনতলাতে একটা কুলার লাগিয়েছি, কুলার এখনও এসে পৌঁছায়নি, পেমেন্ট করা হয়ে গেছে গ্রেডিস্টানে। একটা 65 লিটারের কুলার লাগিয়েছি, মানে সে বিশাল আলমারির মতন একটা কুলার, বিশাল হাওয়ার ফ্লো। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে তিনখানা চারখানা ফ্যান লাগানো হয়েছিল। তো ফ্যান লাগানো সত্ত্বেও আমার মনে হচ্ছে গরমটা লাগছে, বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে। তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে একটা কুলারও কিনে নিয়ে এসেছি। তো কুলারটা যখন ইনস্টল করতে আসবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দাদারা এসছে, যারা এই মানে দোতলা এসি লাগাবে। শুধু তো এসি লাগালে হলো না, কারণ আমার দোতলাটা অনেকটাই বড়, যেখানে বাচ্চা দিয়ে মায়গুলো থাকে, তো সেখানে জায়গাটা পুরোটাই খোলা। তো সেখানে এসি লাগাতে গেলে আগে একটা দরজা করতে হবে, সেই দরজা কমপ্লিট হলে তারপরে এসি লাগাতে হবে। তো দোতলাটা যেখানে বাচ্চাগুলো থাকে, মা বাচ্চাগুলো থাকে, আমি দেখেইছেন যে এইখান থেকেই এত বড় একটা জায়গা, দুটো সাইড পুরো খোলা, তারপরে এইখানে সিঁড়ির জায়গাটা খোলা, এই জায়গাটাকে ঘিরতে গেলে অনেকটাই খরচা লাগবে এরকম ভাবে কি বলে এইগুলোকে দিয়ে স্লাইডিং করতে। তো আপাতত এই জায়গাটা ঘুরছি যেখানে বাচ্চাগুলো থাকে, এইখানে একটা আলাদা সেপারেট জায়গা হচ্ছে শুধু এইটুকানি কভার করার জন্য। এইখান এইখানে আলাদাভাবে দরজা করে দেওয়া হবে পুরো ঘিরে দিয়ে, এইখানে যেরকম বাচ্চাগুলো থাকে বাচ্চাগুলো থাকবে। আর এইখানে আর একটা যখন এসি লাগাবো, এইখানে আমাদের জন্য সবার জন্য লাগাবো। তো এই জায়গাটাকেও ঘিরতে হবে, এই জায়গাটাকে তো ঘেরা আছে, এই জায়গাগুলোকে ঘিরতে হবে। তো 1.5 টনের এসিতে পুরোটা কভার হবে না, ওই জন্য 1.5 টনের দুটো লাগাবো, আপাতত একটা লাগাই এদের জন্য। আর এমনি তো 24 ঘন্টা ফ্যান চলছেই, কি জন্য এসি লাগাই না সেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে, এদের কারেন্ট চলে গেল, সারাদিনে 8 থেকে 10 বার কারেন্ট যাবে। হ্যাঁ, এই হচ্ছে এখানকার সমস্যা, হুটহাট করে রাতেবেলা কালকে একটার সময় কারেন্ট চলে গেল, আমরা উঠে ছাদে ঘুরছি, লাগাতে চাইছিলাম না এতদিন এই জন্যেই যে এরম বারবার বারবার করে কারেন্ট চলে যাচ্ছে। হ্যাঁ, খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু বাড়িতে সবাই বলছে, আর যারা আমার থেকে বাচ্চা নিয়ে যায়, হ্যাঁ নিয়ে গেছে, তারাও একই কথা বলছে যে দাদা ঠিক আছে, কারেন্ট গেলেও কিছু করার নেই, এসি আপনারা লাগান। তো তারপর যা হয় দেখা যাক, আপাতত এসিটা লাগাই, তারপর কারেন্ট গেলে যাবে, যদি যা ভাগ্যে আছে তাই হবে। এই আবার চলে এসছে, এই চলে এলো, সারাদিনে এরকম 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর যাবে, আবার 20 মিনিট পর আসবে, আবার আধ ঘন্টা থাকবে না 1 ঘন্টা চলবে, একদম সেম জিনিস সারাটা দিন এইভাবে চলে। তো ওই জন্য একদম খুবই বিরক্ত হয়ে যাই, ওই জন্যই লাগাতে চাইছিলাম না। তো যাই হোক, কী আর করা যাবে, ওগুলো তো আমাদের হাতে নয়। তো তা সত্ত্বেও লাগাতে হবে, লাগাচ্ছি, তার সেট আপটা রেডিটা হোক, এখানে একটা সেট আপ হবে, ওইখানে একটা সেট আপ হবে, আর উপরে ঘরে কুলার আজকে ডেলিভারি করছে, একটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আর যা বলছে যে আজকে হবে না, কমপ্লিট করতে আরও 2-4 দিন সময় লাগবে, 2 দিন সময় লাগবে। তো এইভাবে স্ট্রাকচার হয়েছে, ওপরটা কাঁচ হবে বললে না, ওপরটা কাঁচ হবে, এই সাইড দুটো কাঁচ হবে, আর তলাটা কালো রঙের একটা কিছু বোর্ড ফোর্ড কিছু দেওয়া হবে, যাতে কেন অনেকে আসে কি করে মানে কিছু বলুক আর না বলুক এসে সোজা একদম বাচ্চাদের ঘরে ঢুকে যায়। তো সেই জন্য এটাও করে দিচ্ছি, ওপর থেকে কাঁচ দিয়ে দেখতে পাবে, কেন মানে এত ছোট ছোট বাচ্চা, মানে মানে কত বলবো মানুষকে, বারবার আমার ভিডিওতে বলা হয় যে বাইরে থেকে এসে এইভাবে হাইজিন মেনটেন না করে কেউ মানে ঘরে আসছেন ঠিক আছে, কিন্তু বাচ্চার গায়ে হাত দেবেন না, কিন্তু একজন করে,
মানে কি বলবো, সে সময় কিছু আমি বলতে পারি না। তো এটা করছে, এটা একটা সুবিধা হচ্ছে, ওপরটা পুরো কাঁচ লাগিয়ে দিচ্ছি, এখান থেকে কাঁচ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে ভেতরটা সব দেখা যাবে। আর ওই ওই কোণে যেরকম এসিটা থাকে, এখানে এসিটা লাগাই। তো দাদারা বলছে আজকের মধ্যে এটা কমপ্লিট কোনো মতেই সম্ভব নয়, এই আরো কাজ বাকি আছে। এখানে আবার দরজা করতে হবে, এখানে আরো কিছু মাল মাল পড়ে আছে, এই যে সব জিনিসপত্র পড়ে আছে, মেশিন পত্র সব পড়ে আছে, দরজা করতে। তারপর ওই বোর্ড ফোর্ড কি সব বলছে লাগাবে, তো এইটা লাগাতে আজকের দিনে কমপ্লিট হবে না, কালকে। দাদা কালকে কমপ্লিট হয়ে যাবে তো? ঠিক আছে, কালকে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো স্টেপ বাই স্টেপ পর 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 করে একটু একটু করে আপডেট আমি দিতে থাকবো। তো ফাইনালি আমার যে দোতলা তিনতলায় যে কুলারটা লাগানোর কথা ছিল, দাদারা দিতে চলে এসেছে। দাদারা দিতে এসে তো দাদাদের মাথায় হাত পড়ে গেছে যে কি এইসব, এগুলো কি দেখছি। দাদারা এইসব ইনস্টলেশন করার আগে দাদারা বাড়ির লোককে ভিডিও কলে সব দেখাচ্ছে, বলছে যে এতগুলো বাচ্চা একসঙ্গে এইভাবে থাকে, এইটাকে আমরা লাগাবো এইরকম জায়গা করে, এইখান থেকে এইখান থেকে হাওয়াটা এরকম ভাবে পুরো চারিদিকে ছড়িয়ে যাবে পাখা। তো দাদাদের আমি আমি নিজে ভেবেছিলাম ওপেন করব, কিন্তু যেহেতু ইলেকট্রনিক্স জিনিস প্রথমটা করব না, দাদারা নিজেরা কোম্পানির লোক, দাদারা নিজে এসছে। দাদাদের বললাম তোমরা একবার করো, করে আমাদের দেখিয়ে দাও কোথায় কি লাগাতে হবে, তার কোথায় কম বেশি আছে সেটা দেখে। হ্যাঁ, সেটা দেখে দাদা আমাদের দেখিয়ে দেবে। দেখানোর পর আস্তে 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 করে আমরা সেইভাবে এগোবো। হ্যাঁ না দাদা, ছুরিটা আচ্ছা এর থেকে আর একটা বড় ছিল, ওটা নিতে চাইছিলাম, দাদা ওরা বললো যে ওটা নাকি ইন্ডাস্ট্রিয়ালরা ইউজ করে, তো ওই জন্য ওটাতে গেলাম না, তো এটা ইউজ করছি, এটা খুব ভালো। তুমি সরল, আচ্ছা আস্তে আস্তে করে করো দাদা, তুমি হাত হাত তুলবে না, এখানে কিন্তু পাখা চলছে। আচ্ছা দাদা, এর মধ্যে চাকা লাগানো আছে তো? চাকা লাগিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, চাকাটা লাগিয়ে দাও। হ্যাঁ, সব রেডি করো। তো এখন এই মুহূর্তে আর এসি লাগাতে পারলাম না, আমার মনে হয় না এবছর আর। ও চুপ 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 চুপ। তো এদের দুপুরবেলা খাওয়া হয়ে গেছে 12:30 সময়। তো এদের দইয়ের লস্যি চলে এসছে, দইয়ের লস্যি এখন এদের খাওয়ার টাইম, ওরা জানে। চোপ চোপ, এরা জানে এদের এখন দইয়ের লস্যি খাবার টাইম, এখন পাগল করে দেবে। চোপ চোপ চোপ, আস্তে 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 আস্তে। আচ্ছা, এটা ওয়ারেন্টি কার্ড? হ্যাঁ ঠিক আছে, ওটাকে ঠিক আছে, এক বছর ফুল তিন বছর মতো। আচ্ছা, এটার কারেন্ট কিরম কি পড়বে বললো? চোপ, 220 ওয়াট। তো এটা তোমার খুব বেশি হলে 300-320 টাকা মাসে মাসে। এগুলো চাকা সিস্টেমও আছে, কেন এটা সুবিধা হবে আমার, এটা এদিক থেকে ওদিকে টানাই যেটা করতে সুবিধা হবে। তুমি একটা কাজ করো, আগে এই জিনিসগুলোকে সব তুলে পরিষ্কার করে দাও, জায়গাটাকে কোথায় এখান থেকে দোতলার ছাদে ফেলে দাও, দোতলার ছাদে ফেলে দাও, পরে দোতলার ছাদ যখন ঝাঁট দেওয়া হবে তখন করে নেওয়া হবে।
সবই ঠিক হলো দাদা, এই তারটা শুধু ছোট হয়ে গেল, এই তারটা। ঠান্ডা হাওয়াটা যেন আরো বেশি বেরোয়, ঠান্ডা হাওয়াটা যেন বেশি বেরোয়, সেই জন্য আগে থেকে দুখানা বরফ করে রেখেছি। বরফটাকে বালতিতে মিশিয়ে তারপরে ঢালবো। অস্থির হওয়ার কিছু নেই, অস্থির হওয়ার কিছু নেই, চোপ 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 চোপ, একটু আধা ঘন্টা ওয়েট কর, একটু ওয়েট কর, সব ঠান্ডা হাওয়া খাবি, আধা ঘন্টা ওয়েট কর। দাদা তুমি জলটাও ঢেলে দেবে, বুঝলে তো, জলটাও ঢালবে, তাহলে বুঝতে পারবো। বলছি একটু ভারী কিছু আছে, হাতুড়ি ফাতুড়ি একটু নিয়ে আসো, দোতলা থেকে নিয়ে আসো, তো হাতুড়ি নিয়ে আসো। ওইটা দিয়ে মারো দেখি ভাঙে কিনা, ওই বরফটাকে ভাঙতে হবে। ওটা নিচে পাঠিয়ে দেয়, ঠান্ডা হাওয়াটা যাতে বেশি বেরোয় ওই জন্য একটু এক্সট্রা বরফটা দিয়ে দিলাম আর কি। মোটামুটি দাদা নিচে কতটা জল ধরবে? 65 লিটার, 65 লিটার জল ধরবে, মানে এটা তো দাদা 10 লিটারের বালতি, মানে এইরকম ছবার দিতে হবে, দেখো এইরকম ছবার জল দিতে হবে সারাদিনে, না একবার দিলে দুদিন তিন দিন চলে যাবে। অতি অবশ্যই তোমরা সবাই কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সবাই সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যার যা বক্তব্য অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখতেই পাচ্ছ তোমরা এইখানটা আমরা লাগিয়েছি হচ্ছে ফাইবার, এটা এটা কি দাদা ফাইবার তো, এটা ফাইবারের লাগিয়েছি, এসিপি, এটা এসিপি না কি বোর্ড বলে সেটা লাগিয়েছি। আর এইখানটা লাগাচ্ছি আমরা কাঁচ, এরকম সাদা কাঁচ, কেন কি করে এক একজনকে যতই বারণ করো হাইজিন মেনটেন করার জন্য ওরা আসে একদম সোজা ভেতরে ঢুকে যায়, কিছু বললেও শোনে না, ভেতরে ঢুকে বাচ্চা কচি কচি বাচ্চাগুলোকে ঘাঁটে, তো সেই জন্য ঠিক করেছি এরা এইখান থেকে দাঁড়িয়ে ভেতরটা দেখতে পারবে। এটা পুরো সাদা কাঁচ থাকবে, এখানে পুরো কাঁচ লাগানো হয়ে গেছে, আর এইখানটা এসিপি বোর্ড, আর এইখানটাও বোর্ড লাগিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে, কেন এইখানে বসে এমনি কথা বলি ঠিক আছে, কিন্তু এক একজন আসে একদম সোজা ঢুকে বাচ্চা ঘাঁটতে শুরু করে দেয়, তো সেটা কী হয়, এত ছোট বাচ্চা সবাইকে সব কিছু বলা যায় না, বারবার ভিডিওতে বলি যে এসে বাচ্চা ঘাঁটবেন না, এমনি আসুন অ্যাডাল্টরা কাছে যায় ঠিক আছে, কিন্তু এরা যেগুলোর বাচ্চা খুব ছোট সেগুলোকে না ঘাঁটাই উচিত, আমরাও বাইরে থেকে এলে হাত পা ধুয়ে তারপরে ঘাঁটি, আমাদেরও প্রবলেম হবে, আগে আমরা এই খাটে শুয়ে শুয়ে এখান থেকে বসে বসেই আমরা অবজারভেশন করতে পারতাম, কিন্তু এখন আমাদের অবজারভেশন করতে হলে আমাদেরও উঠে এখান থেকে এসে দরজা খুলে ঢুকতে হবে, আর খাটে শুয়ে শুয়ে শর্টকাটে মারা যাবে না, তো এইভাবে করা হচ্ছে। আর এইখানে আমাদের যে চ্যানেল আছে পমস কেয়ারের, এইখানে একটা লোগো করার ইচ্ছা আছে, এইখানে বা ওইখানে দেখছি কি করা যায়, তো সেইভাবে পার্ট বাই পার্ট একটু একটু করে স্টেপ বাই স্টেপ এগোবো। তো আজকে বোধহয় দাদারা কাজ শেষ করতে পারবে, তুমি আজকে বলছে করতে পারবে না, আমি রিকোয়েস্ট করছি আজকে করার, কিন্তু বলছে আমি আজকে করবো না, তো কিছু করার নেই, এটা আবার একটা দিন বলছে দাদা এসে করে দিয়ে যাবে, সেটা গেল আজ, এখন আমরা এসির জন্য আর একবার যাবো, আর কিছু কারেন্ট ইলেকট্রিকের কাজ বাকি আছে, তো সেটার জন্য সব আজকে আছি, আজকাল আছি, করব করে দেখি এবার এসিটা কবে ইনস্টলেশন করা হয়, ইনস্টলেশন যখন হবে তখন অতি অবশ্যই জানাবো। আর এইটা একেবারে করে নিচ্ছি, একটু বেশি খরচা হচ্ছে ঠিক কথাই, তো একটা সৌন্দর্যরও তো ব্যাপার আছে, কেন এটা একটা পুরোপুরি কমপ্লিট একটা আমাদের ফ্যামিলির সঙ্গে সব সব কিছু অ্যাটাচ, দেখতে সুন্দর লাগবে, ওদেরও কাজ হবে,
ভিডিও খুব সুন্দরভাবে আসবে, যারা আসে আমার বাড়িতে তাদের তাদের চোখে একটা ভালো লাগার ব্যাপার আছে। যখন খরচা যখন করছি একটু বেশি করেই হচ্ছে, তো পুরোটা এখানে আলাদা কাজ দিয়েছি, এখানে সাদা কাজ দিয়েছি, এখানে এই বোর্ড দেওয়া হচ্ছে, কমপ্লিট হোক, জিনিসপত্র চারিদিকে ছড়ানো আছে, আর ওপরে আমি কুলার লাগিয়ে দিয়েছি, ওপরে ওরা হাওয়া খাচ্ছে। এবার দেখা যাক কী 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 কীভাবে এগোনো যায়, তো ওটা অতি অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাও, আমি যখন ভিডিওটা আপলোড করব তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে জানাও, তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো, যেভাবে চ্যানেলটা গ্রো করছে, যেভাবে তোমরা মানে আমার চ্যানেলটাকে দেখছো, সাপোর্ট করছো যেভাবে, তো আমি আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা সবসময় ছিল, আগেও থাকবে। আর আমি পমেরিয়ান সম্বন্ধে যতটা জানি সমস্তভাবে আমি আপনাদের পাশে হেল্প করি আর করার চেষ্টা করব। আর আমি দেখেছি বহু ভিডিওতে শুধু কুকুর বিক্রি নিয়ে লোকে কথা বলে, আমি বিক্রি নিয়েও যেরকম কথা বলি, আমি এদের হেলথ নিয়েও কথা বলি, আমি কিভাবে খাওয়াই, কিভাবে এদেরকে মেনটেনেন্স করি, কখন কি ওষুধ দিচ্ছি, কখন কি দিচ্ছি, সারা দিন ধরে আমার কাছে এরকম ফোন আসে। আমার থেকে যারা কুকুর নিয়েছে, যারা বাচ্চা নিয়ে গেছে, তাদেরকেও আমি এইভাবে হেল্প করি, যারা নেয়নি তাদেরকেও হেল্প করি, যতটা আমি জানি ততটা আমি হেল্প করছি, সারা জীবন করে যাবো।